চলমান কোটাবিরোধী বিরোধী শিক্ষার্থীদের যে গণ আন্দোলন এই আন্দোলনে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে দর্শক জামাত শিবিরের জন্য এটা অতি গুরুত্বপূর্ণ আলোচনা বর্তমান প্রজন্মের জামাত শিবির কিংবা পুরনো জামাত শিবির অনেকে জানেন না এরকম কিছু এক্সক্লুসিভ তথ্য দিব এবং শিবির এবার কিভাবে কি করতে যাচ্ছে এ বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব এজন্য জামাত শিবিরের লোকজনকে বলবো যে এই আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে ছড়িয়ে দিয়ে সব জনগণকে এই বিষয়টা বোঝার সুযোগ করে দিন দর্শক অতীতে যত শিক্ষার্থী আন্দোলন হয়েছে বাংলাদেশে একেবারে খাসভাবে যদি বলি দু সালের যে কোটা সংস্কার আন্দোলন সেখানে জামাত শিবির কিন্তু কোনো ক্রেডিট নেয়নি জামাত শিবিরের কোনো ভূমিকা কিন্তু ইতিহাসে আলোচনা হয় না সাধারণ শিক্ষার্থীদের বিজয় হিসাবেই দেখায় কিন্তু পর্দার অন্তরালে বিহাইন্ড দ্য সিন নানানভাবে শিবির ভূমিকা পালন করেছে শিবির কর্মী দিয়েছে শিবির কর্মীদের মিছিল নিয়ে পেছনে শিবিরের কর্মীরা নেতা হচ্ছে ভিপিনুর রাশেদ ফারুকরা কিন্তু শত শত হাজার হাজার শিবির কর্মীদের নিয়ে মিছিল করেছে এবং শিবির কর্মীদের নিয়ে মিছিল করতে পেরে শিবিরের লোকজন লাইক কমেন্ট ভিউর মাধ্যমে ভিপিনুর আজকে জাতীয় নেতা শিবিরের ভূমিকাটা কেমন বা কী করেছিল বুঝতে পেরেছেন এর চাইতেও বড় ভূমিকা ছিল শিবির মোটা অঙ্কের টাকা দিয়েছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনকারীদের টাকা পয়সা ছিল না শিবির টাকা দিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি সাক্ষী শিবির মোটা অঙ্কের টাকা দিয়েছে এর মানে শিক্ষার্থীদের যে কোনো গণ আন্দোলনে শিবির দু সালে কিন্তু এর চাই খারাপ অবস্থায় ছিল তখনও সিগনিফিকেন্ট রোল প্লে করেছিল তো এবারও কিন্তু নানানভাবে রোল প্লে করে যাচ্ছে যদিও রাজনৈতিকভাবে শিবিরের যে ভূমিকা এটা যথাযথ মনে করি না এবং যথেষ্ট সমালোচনা আমরা করছি এবং করব। কিন্তু তারপর শিবির যেহেতু সরকারের জন্য আতঙ্ক এবং সরকার যেহেতু শিবিরে ন্যূনতম মানবাধিকার স্বীকার করে না এই কারণে শিবির মানে গুলি করো যার ফলে প্রকাশ্যে আমরা যেভাবে রাজনৈতিকভাবে শিবিরের ভূমিকা চাই সেভাবে ভূমিকা পালন করতে পারছে না কিন্তু আমরা যেটা জানতে পেরেছি কেউ বুঝে ওঠার আগেই শিবির চমক দেখাবে হয় টাকা পয়সা দিয়ে নাহলে কর্মী সাপ্লাই দিয়ে যেটা শিবিরের ব্যানারে নয় ছাত্রলীগকে প্রতিহত করতে সহায়তা করে নানানভাবে শিবির আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারকের ভূমিকা পালন করবে যেটা কেউ বুঝতে পারবে না বাহ্যিক দৃষ্টিতে দেখবে না যেমন আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে সফলতার অন্যতম চাবিকাটি ছিল শিবির যেটা কেউ বোঝে না জানে না ইতিহাসে লেখা হয় না কিন্তু এই যে আমি বললাম তো এরকম এবারও সেরকম কি রোল প্লে করবে শিবির ইনশাআল্লাহ জামায়াত ইসলামের ভূমিকা আপনারা জানেন যে আমিরে জামায়াত দীর্ঘদিন যাবৎ বিদেশ সফরে আছেন যার ফলে সিদ্ধান্ত গ্রহণে একটু লেট হয় বা অনেক জটিল সিদ্ধান্ত আমির জামাতের রেকগনিশনের অপেক্ষা করতে হয় যেহেতু সময় মিলে না তিনি সফরে আছেন তার অনুমোদন পেতে সময় লাগে যার ফলশ্রুতিতে কুইক রেসপন্স জামাতের পক্ষ থেকে আমরা দেখি না জামাত ইসলামী চলমান ইস্যুতে শিক্ষার্থীদের উপর যে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা এ বিষয়ে একটা বিবৃতি দিয়েছে বিবৃতিটা একটু আমরা পর্যালোচনা করতে চাই কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের ও বহিরগত সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলামপুর জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল পনেরো জুন জুলাই ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ ও বহিরগত আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যাপক হামলায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দ প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এম পি মে গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন সরকারি চাকরিতে বর্তমান কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ ও বহিরাগত আওয়ামী সন্ত্রাসীদের হামলায় হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদের আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি আহ্বান জানিয়ে লাভ নেই এই সরকার যেন দাবি মানতে বাধ্য হয় ঘাট ধরে কিভাবে দাবি মানাতে হয় সেই পরামর্শ দিতে হবে জামাতকে আহ্বান আহ্বানে কোনো কাজ হবে না যদিও বিবৃতিতে রাজনৈতিক শিষ্টাচার অনুযায়ী নিয়ম অনুযায়ী আহ্বান জানাতে হয় সরকারি চাকরিতে বর্তমান কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে দলমত নির্বিশেষে গোটা ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু ছাত্র সমাজের দাবির যৌক্তিক সমাধানের পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সরকারের মন্ত্রীগণ আন্দোলনকারী ছাত্র সমাজকে কটাক্ষ করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সহিংসতা সৃষ্টি করে ছাত্র সমাজের আন্দোলন শুরু করেছে জামাত ইসলামী মনে করে ব্যাখ্যা এই যে যে তুমি কে কে আমি রাজাকার রাজাকার এই এই স্লোগানটা স্লোগান প্রতিধ্বনিত হওয়ার জন্য সম্পূর্ণ দায়ী প্রধানমন্ত্রী তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চোদ্দ জুলাই তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্র সমাজকে রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের গত পনেরো জুলাই দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন যে আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট এর মানে ছাত্রলীগ যে সন্ত্রাস করেছে যে হামলা করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নারী নির্যাতন করেছে এর দায় ওবায়দুল কাদের ওবায়দুল কাদের উস্কানিতেই ছাত্রলীগ এই কাজ করেছে এটা জামাত মনে করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং আইনমন্ত্রী ডক্টর জনাব অ্যাডভোকেট আনিসুল হক ছাত্রছাত্রী ও তাদের পিতা মাতাকে কটাক্ষ করে অবমাননাকর মন্তব্য ছুড়ে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করেছেন সরকার ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের বহিরাগত আওয়ামী সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে গত পনেরো জুলাই ঢাকা চট্টগ্রাম রাজশাহী চট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে হামলা চালিয়ে পাঁচ শতাধিক ছাত্রছাত্রীকে আহত ও রক্তাক্ত করেছে সন্ত্রাসী তাণ্ডব বন্ধ করে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবির সুষ্ঠু সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সাথে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি যারা তদন্ত করবে তারাই তো এই হামলা সহযোগী পুলিশ ছাত্রলীগ মিলেমিশে হামলা করছে কিসের আহ্বান যাই হোক জামাত যদি এখানে ছাত্রলীগ সন্ত্রাসীদের রুখে দেয় তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ গড়ে তোলার ছাত্রলীগকে রুখে দিতে সবাইকে রাজপথে নেমে আসার যদি আহ্বান জানাতো ভালো হতো কিন্তু সেরকম কোনো আহ্বান জানাতে পারেনি জামাতের এই বিবৃতি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত দুর্বল এবং শ্যালো জামাতের এই ভূমিকা অপ্রতুল হ্যাঁ জামাত বা শিবির প্রকাশ্যে আলাদা ব্যানার নিয়ে রাজপথে নানামো অ্যাটলিস্ট রাজপথে নেমে ছাত্রলীগকে প্রতিহত করার শিক্ষার্থীদেরকে পাশে দাঁড়ানোর সুনির্দিষ্ট নির্দেশনা তার দলের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি দিতে পারত বা আহ্বান জানাতে পারত সেটা জামাত করেনি অতএব চলমান ছাত্রলীগের সন্ত্রাস এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে জামাতের যে ভূমিকা বা জামাতের যে রাজনৈতিক অবস্থান এটা অত্যন্ত দুর্বল এটা জামাতের একটা ব্যর্থতা আর ছাত্রদল যেখানে বলছে ছাত্রদলের একটা সিদ্ধান্ত কিন্তু চমৎকার দুইটা ছাত্রদল সারা বাংলাদেশে ক্যাম্পাসে মিছিল করবে হামলার প্রতিবাদে তখন খেলা জমবে ছাত্রলীগের সাথে এরপরে ছাত্রদল যেটা বলার চেষ্টা করছে যে তারা নিজেদের ছাত্রদলের ব্যানারে নয় সাংগঠনিকভাবে নয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে কোটা বিরোধী আন্দোলন করবে চমৎকার শিবিরও এরকম ঘোষণা দিতে পারে যে শিবিরে ব্যানারে নয় শিবিরের ছেলেরা কোটা বিরোধী আন্দোলনের সাথে রাজপথে থাকবে তাহলে খেলা আরও ভালোভাবে জমবে তবে হ্যাঁ যেভাবেই হোক না কেন শিবির এমনভাবে রোল প্লে করবে যেটা আমরা মোটামুটি বুঝি যে অনেকেই বুঝতে পারবে না কিন্তু শিবির গেম চেঞ্জার হবে ইনশাল্লাহ